বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ১৫ই আগস্ট আসলে পরে আমার সবচেয়ে বেশি মুহূর্তটা মনে পড়ে আমার ছোটবেলা, যখন আমি একটি সবকিছুর আসরের সাথে জড়িত ছিলাম। সকালবেলা প্যারেড হতো এবং ড্রিল হতো আমাদের, সেই সকালটা প্রায় সকাল ৬টা থেকে শুরু করে ৮টা ৯টা অবধি। তারপরে একটু খাওয়া দাওয়া, তারপর দুপুরবেলা থেকে অনেকদিন আগে থেকেই ১৫ই আগস্টের জন্য আমাদের ক্লাবের সেই নবমীতালী সবকিছুর আসরের জন্য আমাদের অনুষ্ঠান রিহার্সাল করা থাকতো। বিকেল ৩টে থেকে আমাদের শুরু হয়ে যেত সেই নাটক কিংবা গান কিংবা বিভিন্ন অনুষ্ঠানের মানে অনুষ্ঠানগুলো হতো আর কি। ১৫ই আগস্ট বলতে সেই ছোটবেলাটাই মনে পড়ে বেশি। ১৫ই আগস্টের আগে বহু বছর আগে থেকেই ওই ১৪ তারিখ আমি শো করি রাত্রিবেলায়, আর ১৫ই আগস্ট সকালবেলায় রেড রোডে যাই, আর নাথিং এলস। এছাড়া ১৫ই আগস্ট মাঝে মধ্যে শোটো থাকে, এবছর নেই, ১৪ই আগস্টে আছে, ১৫ই আগস্ট নেই। তো শো থাকলে শো করি। এছাড়া স্বাধীন, দেখো স্বাধীনতা তো খুব বড় একটা শব্দ, শুধুমাত্র একটা দিন স্বাধীনতা দিবস পালন করলেই কি আর স্বাধীন হওয়া যায়? সবচেয়ে বড় হচ্ছে মানুষের মনের চাহিদা, মনের স্বাধীনতা, সেটা যত প্রকাশ হবে। এই যে আজকে আমরা যে গানটা শুনছি, এই গানটার মধ্যে দিয়ে যে এই যে ১৫ জন শিল্পী, ওরা কোলাবরেটেড হয়েছে, ওরা একসাথে মিলে একই ভাবনায় অন্তত একটি গানের জন্য ওরা এক হয়েছে, এটাই স্বাধীনতা। এই স্বাধীনতাটা যতদিন থাকবে ততদিন স্বাধীনতা হয়েছে। প্রথমত হচ্ছে স্কুলের জীবনে যাওয়ার আগে এই গানটা শুনলে খুব শিহরণ লাগে, শিহরণ লাগে। এই জন্য বন্দে মাতরম শুনলেই সেই সময় আমাদের দেশকে যারা স্বাধীন করেছিলেন তাদের কথা মনে করে, যারা একটা অসম্ভব সুন্দর ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন, যে ভারতবর্ষে কোনো খুনি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, সেই ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন। সেই ভারতবর্ষের দেখার জন্য যে গান তৈরি হয়েছিল সেই শিহরণটা জাগে প্রথম বন্দে মাতরম শুনলে। তারপর তো স্কুল তো মনে পড়েই, স্কুলে আগের দিন ফ্ল্যাগ টাঙানো, সেই প্রস্তুতি নিয়ে পুরো স্কুলের ফ্ল্যাগ টাঙানো, তারপরে ১৫ই আগস্টে ফ্ল্যাগ হোস্টিংয়ের সময় সকালবেলা যাওয়া, খুব জঞ্জল করছে স্মৃতি। কারণ আমাদের বয়স বাড়লেও মনের বয়স তো বাড়েনি, তো এগুলো খুব মনে পড়ে। আর তার সাথে সাথে মনে পড়ে যে আমার ছোটবেলায় ১৫ই আগস্টের দিন সকাল থেকে আমাদের ফুটবল খেলা হতো, ওয়ানডে ফুটবল, তাই ছোট বড় মিলে সবাই মাঠে নেমে পড়তাম। সেই দিনগুলো খুব মনে পড়ছে, খুব নস্টালজিক হয়ে পড়ছে আর কি। এখন আর ফুটবল খেলার মতন বয়স নেই আর কি, মানে অত ওই দমটা নেই আর, কিন্তু ১৫ই আগস্ট প্রোগ্রাম থাকে আমার, যেমন প্রোগ্রাম শো আছে ১৫ই আগস্ট, তো সেই প্রোগ্রাম করতে যাব, স্বাধীনতার গান শোনাবো, এটা একটা অন্যরকম আনন্দ। তো এইভাবেই এখন সব উৎসবের দিনগুলো সেলিব্রেট করা হয় না। হ্যাঁ, আগে যেমন অনেক আনন্দ করে করতে পারতাম, যেমন পুজো দেখা হয় না, পুজোর সময় বাইরে চলে যাই বা অন্য স্টেটে চলে যাই, কলকাতার পুজোকে মিস করি, ঠিক সেরকমই ১৫ই আগস্টের দিনও সেরকমই হয়। ১৫ই আগস্ট মানে আমার 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 ছেলেবেলা মনে পড়ে, মানে স্কুলের সময় মনে পড়ে আমার, যখন আমরা ঘুম থেকে উঠে খেলতে বেরিয়ে যেতাম, স্কুলে নানান রকম আমাদের অ্যাক্টিভিটিস থাকতো, আর আমি স্কুলের একমাত্র ব্যাচে ছিলাম যে গান গাইতাম, তো আমার একটা বিরাট দায়িত্ব থাকতো একটা দুটো গান শোনাতে হতো, তো ওইটা মনে পড়ে, ওইটাই সবার আগে মনে পড়ে। এখন আর ১৫ই আগস্টে আলাদা করে কোনো অ্যাক্টিভিটিস থাকে না এখন আমাদের, সেদিন হয়তো ছুটির দিন হয়, খুব বেশি হলে একটা ছুটির দিন হয়, আর আমার ছেলেমেয়েরা কিছু কিছু প্রজেক্টস করে, সেটা পাঠায়, আমি একটু শুনি গান বসে বসে ওদের,
বা নতুন গান যেগুলো রিলিজ করে সেগুলো শুনি আর কি। অ্যাকচুয়ালি যারা কাজ করেছে সবাই তো ট্যালেন্টেড, সাংঘাতিক ট্যালেন্টেড, তাদেরকে আমি গ্রোথ করতে দেখেছি আমার চোখের সামনে এই কয়েক বছরে। সো এই একটা ইনিশিয়েটিভ এর আগেও নিয়েছে, আমি জানি না, আলাদা করে আমি জানি না এটা কে করেছে, কিন্তু আমার মনে হয় গৌরবের পরিকল্পনা হবে, কারণ গৌরব এর আগেও ছেলে মেয়েদের নিয়ে একসাথে প্ল্যান করে এই কাজ করেছে। সো আজকেও আমাকে গৌরবই জানায় প্রথমে এই কাজটার কথা, এবং আমি যখন শুনলাম আমার ভিতর থেকে বা আমার যারা শুনছিল বলে তুমি খুব বাবা বলছিলে কী ব্যাপার, অ্যাকচুয়ালি কিছু গান থেকে আমাকে বা বলতে হয় জোর করে, কিন্তু এটাকে এত ভালো প্রোডাকশন হয়েছে, একটা নতুন কম্পোজিশন তার সাথে বন্দে মাতারামে ব্লেন্ড করা, একটা দারুণ আইডিয়া তারা কিন্তু মানে অসাধারণ একটা মেসেজও দিয়েছে, ভিডিও ভিডিওটাও দারুণ করেছে, ওভারঅল কাজটা আমার মনে হচ্ছে মানুষের মনে সাড়া ফেলবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।